আমরা শেষ এডিশন, আমাদের পরে আর কোনো এডিশন নেই। আখিরি জামানার নবী, আমরা সর্বশেষ ও চূড়ান্ত রাসুলের উম্মত। আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সেই হেদায়েত আল কুরআন মজুদ রয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা বড়ই ভাগ্যবান, কিন্তু আমরা এটাকে খুলে দেখি না, ওভাবেই বন্ধ করে রেখেছি। আদর করতে, সোহাগ করতে আমরা কেউ কম করি না। প্রথমে তেলাওয়াতের উদ্দেশ্যে খুললেই একটু চুমু দিয়ে মুখে একটু মলি, বুকে একটু লাগাই, স্পর্শ করি, কোরআনের স্পর্শে হৃদয়টা শীতল করতে চাই। যদি একটু পড়ে গিয়ে থাকে তাহলে সুবহানাল্লাহ সাথে সাথে উঠিয়ে, অনেকে আবার ফতোয়া চায় আমাদের কাছে, এখন আমার কী করণীয়, কোরআন মাজিদ আমার হাত থেকে পড়ে গেছে, কিচ্ছু করণীয় না। কিছু বুদ্ধিমান মৌলবীরা বলল যে ওর সাত গুণ ওজনের চাল সাদকা করে দাও। বলছে হুজুর, তাহলে আমি এখন কখন কাকে কিভাবে সাদকা করব, চালগুলো আপনি মেপে নিয়ে যান, করে দিয়েন সাদকা। হ্যাঁ দিয়ে দাও, বাস। হেদায়েতে ব্ল্যাক মার্কেটিং, এ কোরআন বোকা মুসলমান আজকে তাবিজ বানিয়ে গলায় ঝোলাচ্ছে। বোকা মুসলমান আজকে এই কোরআন যখন আব্বা মরে যাচ্ছে তখন লাশের পাশে গোল হয়ে হাফেজ সাহেবদেরকে বসিয়ে আধা ঘন্টার ভিতরে এই কোরআন খতম করে বক্সায় দিচ্ছে। আছে না সমাজে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা। হে নবী, আপনি মৃত ব্যক্তিকে কোনো কথা শোনাতে পারবেন না। মৃত ব্যক্তি কথা কোনো কথা শুনতে পায় নাকি? মৃত ব্যক্তির পাশাপ কোরআনুল করিম পড়লে ওই ব্যক্তি একটা হরফও শুনতে পারবে না। জীবিত মানুষের সামনে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, ওই মানুষটা কোরআন মানুক চাই না মানুক, ওই মানুষটা যেই আমল করুক চাই না করুক, আমলের দিক থেকে সে কতটা অগ্রগামী না পশ্চাৎগামী সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জানার বিষয় আমরা জানি না। কিন্তু যদি মনোসংযোগের সাথে কুরআনুল করিমের তেলাওয়াত শুনে বিশ্ব নবীর ভাষায় যে পাঠ করলো, সে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি নেকি পেল, এবং যে শ্রবণ করলো প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি নেকি পেয়ে গেল, 10টি নেকি পেল। কিন্তু মৃত ব্যক্তি ও শোনে না। আমরা তখন বেশ কোরআন শোনানোর একটা মমত্ববোধ আমাদের ভিতরে জাগ্রত হয়, মনে করি এই যে কোরআন খতম দিয়ে দাফন করার আগেই বক্সায় দেওয়া হলো, আমার পিতার জন্য কতটা মহৎ কাজ করলাম। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এটা কোনো মহৎ কাজ হলো না, এ কাজটা একটা শরীয়তে নিন্দনীয় কাজ হলো, প্রত্যাখ্যাত কাজ হলো। এরকম কাজ যদি করার বৈধতা থাকত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা মৃত্যুর পরে 32 ঘন্টা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে সংরক্ষিত ছিল, 32 ঘন্টা সংরক্ষিত ছিল বিশ্বনবীর লাশ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে। আল্লাহর নবীর সাহাবীরা বসে থাকতেন না, রাসূলের চতুর্পার্শ্বে ঘিরে কোরআন মাজিদের ভলিউম নিয়ে তারা কোরআন খতম দিতেন, বক্সায় দিতেন, এবং তেলাওয়াত তারা অব্যাহত রাখতেন দাফনের পূর্ব মুহূর্ত পর্যন্ত। তা কি কেউ করেছিলেন? যখন করেছিলেন না, তাহলে আজকে এটা যারা করছে এটা শরিয়াতে মুহাম্মাদিয়ার অনুমোদিত কোনো আমল না। বলছিলাম তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা এবং মাতাকে ক্ষমা করলেন তাওবা ইস্তিগফারের বিনিময়ে, আর আমাদেরকেও ক্ষমা করবেন বলে আশ্বস্ত করেছেন বিশ্বনবীর মাধ্যমে কুরআনুল কারীমের আয়াত দিয়ে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله غفور الرحيم.
আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে নবী, সূরা জুমার 53 নম্বর আয়াত, সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী, সেই সমস্ত পাপীদেরকে বলুন যারা পাপ করতে করতে পাপ করতে করতে পাপ করতে করতে হতাশার সাগরে নিমজ্জিত হয়ে গেছে, ও আল্লাহ, আমার এত পাপ, এ পাপ কোনোদিন ক্ষমা হবে না, ও আল্লাহ, আমার এত পাপ, এ পাপ কোনোদিন ক্ষমা হবে না। এরকম যারা হতাশাগ্রস্ত হয়েছে তাদেরকে বলুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হয়ো না, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ্দুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ ইচ্ছা করলে সব ধরনের গুনাহ খাতা মাফ করে দেবেন, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয়ই তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি দয়ালু। সুতরাং পাপ মানুষ করবে, মানুষ হতাশ হতে পারবে না, আল্লাহর ক্ষমা ওর পাপের চাইতে অনেক বড়। মানুষের পাপ করতে 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 পাপের পরিমণ্ডল যেখানে শেষ হবে, আল্লাহর ক্ষমা ওখান থেকে শুরু হবে। জোরে কই সুবহানাল্লাহ, আল্লাহ এতটা ক্ষমাশীল, আল্লাহ এতটা দয়ালু। বিশ্বনবী বলছেন, দেখো যখন কোনো বনু আদম পাপ করে ফেলে, জঘন্য পাপ করে ফেলে, পাপ গোপন রয়েছে কেউ জানে না, চোখের পানি ছেড়ে দিয়ে ওই মানুষটা হাজারি করে, রোনা জারি করে, আকুলি বিকুলি করে আল্লাহ পাকের কাছে, মাবুদ ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ শয়তানের কুহাকে পড়ে, আল্লাহ সাময়িক উত্তেজনার বশবর্তী হয়ে, এই পাপটা আমি করে ফেলেছি আল্লাহ কেউ জানে না, আল্লাহ যদি জানতো সমাজে আমাকে কেউ অতিথি বানাতো না, বক্তা বানাতো না, আমাকে সমাদর করত না, সম্মান করত না, মাবুদ পাপটা গোপন রয়েছে, এটাও একটা আপনার রহমত, আপনার অনুগ্রহ আল্লাহ, কেউ জানে না আল্লাহ, তুমি যেমন গোপন করে দিয়েছ, মাবুদ কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তুমি আমাকে বেইজ্জত করো না আল্লাহ, আমি তোমার কাছে মাপ চাইছি আল্লাহ, আমি তোমার গোলামের বাচ্চা গোলাম, আমার জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিও, আমাকে ধন্য করো আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফোরকানের 70 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ যখন কোন মুমিন বান্দা, যখন কোন মুমিন বান্দি পাপ করে আল্লাহ পাকের কাছে আকুলি বিকুলি করে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে, ইমানের উপরে অধিষ্ঠিত থেকে যখন নেক আমল সমূহ সম্পাদন করতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের তওবা কবুল করে নিয়ে তাম জিন্দেগি গুনাহ খাতা মাফ করে দিই, শুধু গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি ক্ষান্ত হই না, পিছনের জীবনের সমস্ত গুনাহগুলা নেকির দ্বারা পরিবর্তন করে দেই। আপনি ভাবতে পারেন আল্লাহ কত বড় দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা দয়াকে 100টা ভাগ করলেন, 100টা ভাগ করার পর 99টা ভাগ দয়া নিজের কাছে রেখেছেন, রিজার্ভেশনে রেখেছেন, আর 1টা ভাগ পৃথিবীর সমস্ত মখলুকাতের ভিতরে দিয়েছেন, টুকরো টুকরো করে ডিস্ট্রিবিউট করে দিয়েছেন তমাম মখলুকাতের ভিতরে। আল্লাহু সামাদ, মানুষ কতটুকু পেয়েছে, কতটুকু ভগ্নাংশ তার ভাগ্যে জুটেছে, রাসূল যেহেতু বলেননি তাই আমি বলতে পারলাম না, তবে মানুষ গোটা মানুষ্য সম্প্রদায় একটা ভাগ পেয়েছে, এক ভাগের একটা টুকরো পেয়েছে, একটা ভগ্নাংশ পেয়েছে, কতটুকু তা আমি জানি না,
তার ফলে দেখেন মানুষের ভিতরে কত মমতা, কত মায়া, কত মহাব্বত, কত প্রেম, কত ভালোবাসা এই মানুষ মানুষের জন্য জীবন বিলিয়ে দিচ্ছে। জোরে কান সুবহান। মায়ের বুকে আল্লাহ দিয়েছেন কতটা ভালোবাসা, তার কোনো পরিমাপ, কোনো হিসাব নিকাশ গাণিতিক সূত্রে মেলানো যাবে যাবে না? অপরিসীম দয়া মায়া আল্লাহ মায়ের বুকে দিয়েছেন। মায়ের ভালোবাসা যদি পরিমাপ করতে চান, আপনি মাকড়সার জীবন চক্র পড়েন। মাকড়সা ওই যে চালের ফাঁকে, রুয়োর ফাঁকে, গোল পাতার ফাঁকে, আলমারি আর ফাঁকা ওয়াল বিল্ডিংয়ের এর ফাঁকে একটা গোপন প্রকোষ্ঠে মাকড়সা দাঁড়িয়ে থাকে, আটখানা পা সংস্থাপন করে দিয়ে মাকড়সা সিভিট ট্যাবলেটের মতো ওরকম ধূসর বর্ণের একটা ডিম বুকের ভিতরে নিয়ে ছোটাছুটি করে শেষে একান্ত নিভৃতে যেখানে অন্য পোকামাকড়ের আক্রমণের ভয় নেই সেখানে নিজেকে সংস্থাপন করে ডিমটাতে তা দিতে থাকে। এক সময় বাচ্চা ফুটে বের হয়, বাচ্চাগুলো কিলবিল কিলবিল করতে থাকে, কি খাবে? মাকড়সার জীবন ধারণের সিস্টেম হচ্ছে জাল পেতে শিকার ধরে পোকামাকড় ভক্ষণ করা। ছেলেরা এখনো স্বাবলম্বী হয়নি, তারা জাল পাততে পারে না, এখন কি খাবে? মা মাকড়সা তার বুকটা সম্প্রসারণ করে দেয় বাচ্চাদের জন্য। অসংখ্য বাচ্চা কিলবিল কিলবিল করে, কিটকিট করে মা মাকড়সার বুকের মাংস কুরে কুরে খায়, কুরে কুরে খায়। জীবন্ত মাকড়সাটা এভাবেই দাঁড়িয়ে থাকে সন্তানদেরকে আহার বিলানোর জন্য, বুকের তাজা মাংস তাদেরকে খেলায়, তাদেরকে খাওয়ায়, এক পাও ওখান থেকে নড়ে না। পরিশেষে বাচ্চারা যখন স্বাবলম্বী হয়ে বিভিন্ন দিকে ছুটে চলে যায়, জাল পেতে শিকার ধরার বয়সে উপনীত হয়, মা মাকড়সাটা একদিন গৃহিণী যখন ঝাড়ু দিচ্ছে, ঘর পরিষ্কার করছে, ঘরের ঝুল ময়লা সব ঝেড়ে ফেলছে, হঠাৎ করে আঘাত করেছে, মাকড়সা টপাস করে জমিনে পড়ে যায়। গৃহিণী টেস্ট করে, কিরে এটা জীবিত না মৃত? পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে যখনই চাপ দেয়, কুড়মুড় কুড়মুড় করে মাকড়সার খোলসটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দেখা গেল ওর ভিতরে অস্থি মজ্জা মাংস কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে, শুধু খোলসটা বাকি রয়েছে। জোরে কান সুবহানাল্লাহ।